सच कह रहा है दीवाना, दिल दिल ना किसी से लगाना, झूठी है प्यार के वादे सारे, झूठी है प्यार के कसम मैं हारा रहा, जिसे चाहा जिसे पूजा उसी ने यारो मेरा दिल तोड़ा तोड़ा, तन्हा तन्हा छोड़ा। नो 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 नो, डोंट गेट मी रॉन्ग, इट्स नॉट ए कॉन्सर्ट। Assalamualaikum beautiful people, welcome to AKTV। চলে আসলাম আবার আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য, তা হচ্ছে জি মাই ডিয়ার রেসপেক্টেড ব্রাদার্স এন্ড সিস্টার্স, চলে আসলাম আলোচিত রিফাত হত্যা মামলার রায়কে কেন্দ্র করে কিছু কথা বলার জন্য। আর আজকে আমি সেই সমস্ত ললনাদের নিয়ে কথা বলবো যে সমস্ত ললনাদের কারণে সমাজ আজ প্রতিষ্ঠিত। আজকাল ফেসবুকে ঢুকলেই দেখা যায় বিভিন্ন ধরনের স্ট্যাটাস, আর তার মধ্যে বেশিরভাগ স্ট্যাটাস মেয়ে এবং ছেলেকে কেন্দ্র করে। মেয়েদেরকে ভীষণ ভাবে অপমানিত করা হয় ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে, আর এই মেয়েদেরকে কটুক্তি করে বিশেষ স্ট্যাটাস ফেসবুকে ক্রমশই বেড়ে চলছে। বিশেষ করে গতকাল রিফাত হত্যা মামলার রায়ের মধ্য দিয়ে মিন্নিকে ফাঁসির রায় যে আদালত দিয়েছে, সেই থেকে আজ অবধি ফেসবুকে প্রতিটি গ্রুপে প্রতিটি পেজে মেয়েদেরকে ধুয়ে একদম সাফ করে দিচ্ছে, অর্থাৎ আগুন জ্বালিয়ে দিচ্ছে। আর সেই আগুন নিভানোর ক্ষুদ্র প্রয়াস আমি আমার এই ভিডিওর মাধ্যমে পানি আকারে করতে চাই। জি হ্যাঁ মাই ডিয়ার রেসপেক্টেড ললনা সিস্টার্স, জি ললনা নারী, তোমাদেরকে ফেসবুকে ধুয়ে দিচ্ছে পারো ভাতারি বলে গালি দিয়ে। কিন্তু আমার প্রশ্ন, পারো ভাতারি মানে হচ্ছে একটা মেয়ের 12টি বয়ফ্রেন্ড কিংবা একই সঙ্গে একাধিক রিলেশনশিপ চালিয়ে যাওয়া, সেই ধরনের ললনা মেয়েদেরকে বলা হয় 12 ভাতারি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওই 12 ভাতারি কারা? ইয়েস, নিশ্চয়ই 12টা ছেলে। সুতরাং তোমরা কেন একা 12 ভাতারির উপাধি গ্রহণ করিবে? আর ললনা নারী, তোমরা লিটনের ফ্ল্যাটে তো আর একা যাও না, তোমাদের সাথে নিশ্চয়ই কোনো না কোনো এক ছেলেও যায়, তাহলে তোমাদেরকে কেন 12 ভাতারি বলা হবে? কারণ সেক্স কিংবা যৌন সঙ্গম তো আর একা করা যায় না। জি ললনা নারী, এবার আসা যাক মূল প্রসঙ্গে। ফেসবুকে অন্যা ছাড়া পিক আপলোড দিবা, আর সেই পিকে যদি কোনো ছেলে বাজে কমেন্ট করে বলবে পুরো পুরুষ জাতটাই খারাপ, প্রেম করবা প্লেবয় দেখে ব্রেকআপ কিংবা ছেঁকা খেলে বলবে পুরো পুরুষ জাতটাই খারাপ, প্রেমের নামে স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটি ফাঁকি দিয়ে ছেলের সাথে পার্কে কিংবা লিটনের ফ্ল্যাটে গিয়ে নিজের দেহ বিলিয়ে দিবে, আর যখন ছেলেটি পালিয়ে যাবে কিংবা ব্রেকআপ করবে তখন তোমরা বলবে ছেলেরা দেহ পাগল। মাঝে মাঝে তোমাদের স্ট্যাটাস দেখি ছেলেরা স্যাসরা তোমাদেরকে মেসেঞ্জারে নাকি মেসেজ দিয়ে ডিসক্রাইব করে, আর তুমি এতটাই ভালো মেয়ে একজন আননোন ব্যক্তিকে তুমি তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। কেন করো জানো? কারণ তুমি চাও তোমার সে অন্যবিহীন পিকচারে ওই ছেলেটার একটি লাইক কিংবা কমেন্ট করুক। আর তুমি কয়েকটি ছেলের সঙ্গে একাধিক প্রেম করবা এবং নিজের দেহ বিলিয়ে দিবে, আর তুমি যখন বিয়ে করতে যাবে তখন তুমি খুঁজবে একটি আদর্শ হাজবেন্ড। আর তোমাদের মধ্যে কিছু ললনা আছে যারা ব্রেকআপের ভয়ে তোমরা তোমাদের বয়ফ্রেন্ডের সাথে লিটনের ফ্ল্যাটে গিয়ে সেক্স করো। আরে আজব, যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে কখনো তোমার দেহের প্রতি আকৃষ্ট হবে না। মাই ডিয়ার ললনা সিস্টার্স, বিড়ালের সামনে যদি তুমি মাছ রেখে বলো এই বিড়াল মাছ কিন্তু খাবি না, তাহলে তোমার মতো গর্ধব পৃথিবীর বুকে দ্বিতীয় আরেকটিও নেই। 来，站！
দৃষ্টিভঙ্গি পাল্টার সমাজ বদলে যাবে। তার ইজ্জত লুণ্ঠন হোক, একটা ছেলে কখনোই তার ইজ্জত লুণ্ঠন করতে পারবে না। আর তোরা ধর্ষকের কথা বলছিস, এই জ্ঞান পাপি, ধর্ষককে তো আমি পুরুষই বলি না। একজন ধর্ষক সে কখনো পুরুষ হতে পারে না, সে জানো না, সে ভিন্ন গ্রহের মানুষ। তাদের সঙ্গে তুই কেন একটা সোশ্যাল, একজন সামাজিক মেয়ে ছেলেদের সংস্পর্শ করিস? ফাজিল কোথাকার, জ্ঞান পাপি কোথাকার। জি মাই ডিয়ার রেসপেক্টেড ললনা সিস্টেমস, তোমরা যদি তোমাদের নিজেদেরকে হেফাজত করতে না পারো, পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে হেফাজত করে রাখতে পারবে না। তাই তোমরা তোমাদের প্রতি শ্রদ্ধাশীল হও। আমি আবারও বলছি, তোমরা যদি না চাও একটা ছেলে তোমার শরীরে স্পর্শ করুক, কোনো ছেলের, পৃথিবীর কোনো ছেলের সাহস নেই তোমার শরীরে স্পর্শ করার। আমি আবারও রিপিট করছি ওই সমস্ত জ্ঞান পাপীদের উদ্দেশ্যে, ধর্ষককে আমি পুরুষ বলি না, ওরা জানোয়ার, ওরা ভিন্ন গ্রহের মানুষ। কিন্তু ললনা, তুমি কিন্তু জানোয়ার কিংবা ভিন্ন গ্রহের মানুষ ন, তুমি একজন সামাজিক, একজন স্ট্যাটাসশীল পরিবারের মেয়ে। তাহলে তুমি কেন তোমার ইজ্জত সম্ভ্রম অন্যকে বিলিয়ে দিবে? নারী, তুমি মায়ের জাত, অহিতুক কেন মিছে ভালোবাসার নামে নিজের ইজ্জত অন্যকে দিয়ে নিজে নিজেকে কলঙ্কিত করো? তাই মাই ডিয়ার রেসপেক্টেড ললনা সিস্টেমস, আজ থেকে শপথ গ্রহণ করো, কোনোদিন, আর কোনোদিন তোমরা লিটনের ফ্ল্যাটে যাবে না, আর কোনোদিন মিন্নির মতো কোনো পরিস্থিতি তোমরা বাংলাদেশের বুকে সৃষ্টি করবে না। আর পাশাপাশি আমি প্রত্যেক ললনাদের মা বাবার উদ্দেশ্যে করে একটি কথা বলতে চাচ্ছি, আর তা হচ্ছে, মাই ডিয়ার রেসপেক্টেড প্যারেন্টস, আপনারা আপনাদের ছেলে এবং মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, কাদের সঙ্গে মিশছে, দয়া করে প্রতিটা স্টেপ কনসার্ন করবেন। দয়া করে তাদেরকে শাসন এবং ধর্মীয় শিক্ষা অনুধাবন করাবেন, সবসময় তাদেরকে ধর্মীয় শিক্ষা চর্চায় রাখবেন। মাই ডিয়ার রেসপেক্টেড ব্রাদার্স অ্যান্ড সিস্টার, আরও অনেক কথা বলার ছিল কিন্তু মুডটি হারিয়ে ফেললাম, কেন জানি মুডটি হারিয়ে গেল। যাই হোক, দেখা হবে আগামী কোনো এক পর্বে কোনো এক অন্য টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।